নমস্কার বন্ধুরা, আমি সন্দীপ। আজকে আমরা করব ওভার এক্সপোজড ছবিকে কিভাবে প্রপার এক্সপোজারে আনা যায়। এই হচ্ছে ছবিটা, এটার উপর আজকে কাজ করব ওপেন উইথ ফটোশপ। দেখতে পাচ্ছেন এই ছবিটা। সবার আগে যেটা করব সেটা হচ্ছে লেয়ারটাকে ডুপ্লিকেট করে নেব, আর যেটা সবসময় করে থাকি ইমেজ অ্যাডজাস্টমেন্ট, ব্রাইটনেস কন্ট্রাস্ট ফার্স্টে যাব, ফার্স্টে একটু ব্রাইটনেসটা কমিয়ে নেব। কন্ট্রাস্ট একটুখানি বাড়িয়ে নেব, এরপরে যাব লেভেলসের এই মিড টোনের যে বারটা আছে এটাকে হোয়াইটের দিকে নিয়ে যাব। দেখুন, এক্সপোজারে আসছে কিন্তু এটা ওভারঅল ইমেজটার উপরে এফেক্ট করছে। তো আমরা যেটা করব সেটা হচ্ছে কমালাম, ওকে। এবার আমাদের পুরো ইমেজটার জন্য দরকার নেই, যদি এটা আপনারা চান আপনারা এরকম রাখতে পারেন, অথবা যদি আমি শুধু এনার ফেসের উপরে চাই যাতে আমার এফেক্টটা পড়ে, তো তার জন্য যেটা কি করতে হবে একদম ইজি, সেই লেয়ার মাস্ক। লেয়ার মাস্ক সাদা, মানে এটা অ্যাপ্লাইটা আমরা দেখতে পারছি। তো এটাকে আমরা ইনভার্ট করে নেব, কন্ট্রোল আই, ইনভার্ট হয়ে গেল। এবার এখান থেকে কালারটাকে হোয়াইট রেখে ব্রাশ নেব, ব্রাশের সাইজটা একটু বাড়িয়ে দেব, আর অবশ্যই এটা সফট ব্রাশ নেব, সফট ব্রাশ। ফ্লো ওপাসিটি 100 দিয়ে পেন্ট করব। চিন্তা করবেন না, একটু অদ্ভুত টাইপের লাগছে দেখতে, এটা ঠিক করা যাবে। এবার কিছুই না, জাস্ট ওপাসিটিটা একটু কমিয়ে দেবেন যতটা আপনার লাগবে। আমার মনে হয় 85 বেটার, অথবা এটাকে আপনি 90 করতে পারেন। এবার আপনি দেখুন বিফোর আফটার, দারুন। এটা ছাড়া আরেকটা উপায় আছে, এটাও হয়ে গেল। এটা ছাড়া আরেকটা উপায় আছে, সেটা একটু দেখে নেব। ডিলিট করে দিলাম, আবার লেয়ার ডুপ্লিকেট করলাম, ইমেজ অ্যাডজাস্টমেন্ট মাই ফেভারিট কার্ভস। এটা কার্ভসের যেখানে, এটা হচ্ছে হোয়াইটের সেকশন, যেখানে ম্যাক্সিমাম একটা ছবিতে ম্যাক্সিমাম হোয়াইট যেখানে থাকবে সেটার ওপরের জায়গাটা এটা, যেটা আপনি দেখতে পাচ্ছেন, আর ব্ল্যাকের জায়গাটা হচ্ছে এদিকে নিচে। তো কী করবো, এখানে হোয়াইট বেশি আছে, তো হোয়াইটটাকে এখান থেকে কমাবো। দেখুন, ওভারঅল পিকচারের ওপর কাজ হবে এটা, এবং হোয়াইট থেকে পিকচারের ব্রাইটনেস ঠিকঠাক রেখে যদি আমি এভাবে কমাতে থাকি, শ্যাডোটার যদি আমি এটা যদি আমি নিচের দিকে নামিয়ে দিই, শ্যাডো ডার্ক হবে কালোর জায়গাটা, যদি ওপরের দিকে তুলে দিই ব্ল্যাকটা হোয়াইট হয়ে যাবে, হোয়াইটের দিকে যাবে, গ্রে হয়ে যাবে। তো এটা নিচে থাকবে, ব্ল্যাকটা ব্ল্যাকই থাক, শুধু ব্ল্যাকের যে স্লাইডারটা একটু ওপরে তুলে দেবে হালকা,
এটা আপনাদের করতে হবে আপনাদের কতটা প্রয়োজন তার উপর, আপনাদের টেস্টের উপর ডিপেন্ড করবে কতটা আপনি অ্যামাউন্ট রাখবেন, কতটা কার্ভ কাজ করবেন। ওকে, দেখে নিন বিফোর আফটার, বিফোর আফটার, দারুণ না? আপনারা ট্রাই করুন, ট্রাই করে আমাকে জানাবেন আপনাদের ওভার এক্সপোজ ছবি কীভাবে আপনারা আন্ডার এক্সপোজ করেন। তবে আসি বন্ধুরা, দেখা হবে পরের ভিডিওতে।